हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো রাইজ এন্ড ফল অফ দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। তো এটা আমার একটা আলাদা সেগমেন্ট আছে যেখানে আমি অনেকগুলো প্রোডাকশন হাউস তুলেছি, তাদের কিভাবে উঠতি হলো এবং পড়তি হলো সেগুলোর ব্যাপারে কথা বলেছি আমরা রাইজ এন্ড ফল নিয়ে। আমাদের উইন্ডোজ প্রোডাকশন ছিল, আমাদের SVF ছিল, জিতের প্রোডাকশন ছিল, সেগুলো সব নিয়ে, সুরিন্দর ফিল্মস নিয়ে কথা বলেছি আমরা। তো আজকে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স নিয়ে কথা বলবো। তো দেব যেটা বলেছে বারবার পাবলিক প্ল্যাটফর্মে, যে দেব যে ধরনের ছবি করতে চাইছিল, সে যখন অন্য প্রোডাকশন হাউসের সাথে কাজ করছিল, মানে সুরিন্দার, SVF বা বাইরে ব্যানারে কাজ করছিল SK-র সাথে, তখন তাকে সেই ধরনের ছবিতে কাস্ট করা হচ্ছিল না, মানে মোস্টলি তাকে দিয়ে রিমেক ছবি করানো হচ্ছিল। তো সেখান থেকে বেরিয়ে কিছু নতুন করতে চাইছিল, এবং দ্বিতীয় কথা, সে মার্কেটিংটা খুব বেশিভাবে, মানে মার্কেটিংটা একটু অন্যরকমভাবে লোকের কাছে পৌঁছাতে চায়, তো সেইটা হচ্ছিল না তার ছবির ক্ষেত্রে। খুব একটা মানে রেগুলার খুব সিস্টেম্যাটিক মার্কেটিং হচ্ছিলো, এবং তার মনে হচ্ছিলো যে মার্কেটিংয়ের জন্য হয়তো অনেকগুলো ছবি হয়তো সেরকমভাবে, যেরকম লাভ এক্সপ্রেস ছবিটা সেভাবে ওয়ার্ক করেনি, তো তার মনে হয়েছিলো যে ওইগুলোর জন্য। তো এই দুটো মেনলি প্রাইমারি কারণ ছিল, একটা হচ্ছে কন্টেন্ট, যে তার পছন্দ মতো হচ্ছে না সে যে ধরনের করতে চায়, এবং দ্বিতীয় হচ্ছে সে যেভাবে প্রমোট করতে চায় সেইভাবে হচ্ছে না। তাই জন্য সেখান থেকে বেরিয়ে এসে সে নিজের একটা প্রোডাকশন হাউস খুলে এবং শুরু করলো, এবং প্রথম ছবিটা সত্যি খুবই ভালো একটা, মানে খুবই ভালো একটা সিনেমা ছিল চ্যাম্প। চ্যাম্প নিয়ে আমরা মানে মজাও করেছি একটা ভিডিওতে, যে মজা নয় ওটা সত্যি, মানে ইট হ্যাজ এ লট অফ মানে সিমিলারিটি উইথ সিন্ড্রেলা ম্যান, সেটাও সত্যি কথা। কিন্তু মানে বাংলাতে দাঁড়িয়ে আপনি যদি প্রোডাকশন কোয়ালিটি, মেকিং ইত্যাদি সব দেখেন, বা ডিরেকশন বা অভিনয় বা গান, প্রতিটা জিনিস খুবই ভালো ছিল সিনেমাটা, একটা প্রোডাকশন হাউসের প্রথম ছবি হিসাবে খুবই ভালো একটা। এবার তারপরে দেব কিন্তু নানান রকম কন্টেন্ট দিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করলো, তার মধ্যে কবির ওয়াজ ব্রিলিয়েন্ট ফিল্ম, যেটা অডিয়েন্স এ করেনি। কিন্তু এই যে কবির, ককপিট, পাসওয়ার্ড, এই ছবিগুলো দিয়ে সে নানান রকমের এক্সপেরিমেন্ট করতে শুরু করলো। এবার এগুলো একটা সেকশন অফ অডিয়েন্সের কাছে প্রশংসা পেয়েছে, যেরকম কবির তো খুবই প্রশংসা পেয়েছে, পাসওয়ার্ডও অনেকে ভালো এ করেছে। কিন্তু মুশকিল কি হয়ে গেল, মানে অ্যাকচুয়ালি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সে তো বেশি দিন হয়নি, 2017-তে হয়েছে, এখন 2021, আমরা 4 বছরের জার্নির কথা বলছি। তো এখানে চ্যাম্প ছবিটা, প্রথম ছবিটা কিন্তু বেশ ভালো সাকসেসফুল হয়েছিল কমার্শিয়ালি, কিন্তু তারপরের যে ছবিগুলো তারা করতে শুরু করলো, যেগুলো এই কবির এগুলোর কথা বলছি, সেগুলো কিন্তু সেইভাবে মানে 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 আমি কমার্শিয়ালি বলছি, ক্রিটিক্যালি তো অ্যাক্লেম পেয়েছে, কিন্তু কমার্শিয়ালি কিন্তু সেই মানে এটা ক্রিয়েট করতে পারেনি। তার মানে প্রাইমারি কারণ হচ্ছে যে দেবের যে নিজের যে ফ্যান বেসটা আছে, যে অডিয়েন্সটা আছে, যেটা শহরকেন্দ্রিক নয়, যেটা বাইরে, তারা কোথাও গিয়ে হয়তো মানে দেব যেটা ভেবেছিল যে আমার যে মেন টার্গেট অডিয়েন্সটা আছে, তারাও ধীরে 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 ইন্টারনেট পেনিট্রেশন আরও মানে কন্টেন্ট এক্সপোজারের জন্য ইম্প্রুভ হয়ে গেছে তাদেরও টেস্ট, এবং তাদেরকে যদি আমি একটু স্মার্ট ছবি আরও দিই তাহলে তারা এটা দেখতে পছন্দ করবে। কিন্তু সেটা কোথাও গিয়ে অতটা এফেক্টিভলি হলো না, এবং আমার আরও একটা সেকেন্ডারি রিজনও যেটা মনে হয়, যে দেবের যে টার্গেট অডিয়েন্সটা যেখানে আছে, সেখানে আগে যে থিয়েটার ছিল সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, তো সেখানে পৌঁছানোই যাচ্ছে না, তো সেটাও একটা রিজন। তো মূলত এই দুটো কারণের জন্য সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে সেইভাবে চলা মানে চললো না, মানে পাসওয়ার্ড আমরা দেখেছি খুব এভাবে চলেনি, কবিরও চলেনি। কিন্তু হইচই যখন করেছে, হইচই কিন্তু এই ছবিগুলো থেকে অনেক বেটার বক্স অফিস কালেকশন করেছে, দ্যাট ইজ বিকজ ওইটা আবার ওই অনেক মাসি জোনের মধ্যে, এবং ওই অডিয়েন্সটা কানেক্ট করেছে, পুজোর সময় রিলিজ করেছে, তো ইট ওয়ার্কড বিগ টাইম। তো এইগুলো দেখার পরে তো এক্সপেরিমেন্ট করলেও কিন্তু ফল, এবার সিনেমা তো হচ্ছে একটা কমার্শিয়াল আর্ট মিডিয়াম, যেখানে আপনার কমার্সটা বিশাল ইম্পর্টেন্ট, নাহলে আপনি ছবি করতে পারবেন না। এবার যদি আপনি দেখেন, পাসওয়ার্ড ওয়াজ এ ভেরি এক্সপেন্সিভ ফিল্ম, কবির ওয়াজ মানে একটা ট্রেনের মধ্যে করা, কিন্তু ওই ট্রেনটা ভাড়া নিয়ে বারবার চালানো, পুরোটাই ট্রেনের মধ্যে রিয়েল লোকেশনে শ্যুট করা, তো ওটারও একটা এক্সপেন্সিভ ব্যাপার আছে বাংলা ইন্ডাস্ট্রির বেসিসে। তো বারবার এক্সপেন্সিভ প্রজেক্ট বানালে, এবার সেটা যদি কমার্শিয়ালি রিটার্ন না দেয় তাহলে একটা প্রবলেম ক্রিয়েট হয় কোথাও গিয়ে। তখন এবার যেটা করলো দেব, যেটা আমি ফল হিসাবে ধরি, আমার রাইজ ওইটাকে মনে হয় যে এক্সপেরিমেন্ট করলো, সেটা চললো কি চললো না সেটা অন্য ব্যাপার, কিন্তু সেটা দ্যাট ইজ ডেফিনেটলি আ রাইজ, যেটা একটা রিস্ক নেওয়া, সেই রিস্ক ফ্যাক্টরটা মাথায় রেখেও, মানে আগে থেকেও হয়তো সেও জানতো যে এটা একটা রিস্ক আছে, তারপরেও সে করেছে, দ্যাট ইজ কমেন্ডেবল। কিন্তু ফলটা কোথায়, লাস্ট কিছু ভেঞ্চার যেগুলো দেব এবার প্রোডিউস করছে জয়েন্ট ভেঞ্চারে, যেগুলো করছে, যেগুলো সাঁজবাতিও জয়েন্ট না, ওটা বেঙ্গল টকিজের একা ছিল, টনিক ওয়াজ ইজ এ জয়েন্ট ভেঞ্চার, বা খেলাঘর বলে যে ছবিটা করছে, অল দিজ আর জয়েন্ট ভেঞ্চার, যেখানে দেব নিজে কো প্রডিউসার। সো এগুলো কিন্তু আপনি যদি দেখেন, দিজ আর মোর অফ আ ফর্মুলা সেন্ট্রিক ফিল্ম, কারণ এখানে আমরা দেখছিলাম 2015 পর থেকে শিবপ্রসাদ নন্দিতা রায়ের ছবি বিশালভাবে সাকসেসফুলি চলছে, এটার একটা শহরকেন্দ্রিক বয়স্ক 35+, 40+ একটা অডিয়েন্স আছে যারা দেখে এগুলো নন্দনে, সাউথ সিটি, আইনক্সে,
এই এই টার্গেট সেগমেন্ট একটা অডিয়েন্স আছে বিশাল চাঙ্ক, এবং সেগুলো কিন্তু বিশালভাবে জেনারেট করছে, কারণ এইখানে হলসগুলো আছে। এবং আমি যেটা বললাম আগে যে ওই যেখানে দেবের অডিয়েন্স আছে সেখানে হলই নেই। তো এবার এই অডিয়েন্সটাকে যেহেতু শিবপ্রসাদ নন্দী তারা খুব সাকসেসফুলি ট্যাপ ইন করে ফেলেছে, তো এবার সেই ধাঁচের ছবি কিন্তু বাকিরাও বানাচ্ছে। এবার এটা খালি দেব একা নয়, বাকিরাও চেষ্টা করেছে, যেরকম জিদের প্রোডাকশন থেকে তারা সুইজারল্যান্ডের মতো একটা ছবি করেছে, উইচ ইজ এ কাইন্ড অফ এ রেপ্লিকা মডেল অফ দ্যাট, চলেনি। দেব কিন্তু যেটা করেছে মানে সাজবাতি, এবং যেহেতু দেবের যে প্রডিউসার সে শিবপ্রসাদ নন্দী তারারই প্রডিউসার ছিল, তো ওরা ওই মডেলটা জানে, তো ওরা ওটাকে রেপ্লিকেট করেছে বেশ সাকসেসফুলি, অ্যান্ড দ্যাট ডিড মানে গ্রেট অ্যাট দ্য বক্স অফিস। এবং এই সিনেমাগুলো বানানোর কি যে এখানে বাজেটটা কম, তো লসেসের চান্সও কম, যে স্যাট আর এবং এগুলো খুব স্যাটেলাইট ফ্রেন্ডলি ছবি, এগুলো যে সিরিয়ালের যে দেখার যে অডিয়েন্স যারা বাড়িতে বসে মা কাকিমা দেখে তারা এটাকে চ্যাট করে দেখে নেয়, এই ধরনের ছবি তারা দেখতে পছন্দ করে বিকজ ফরম্যাটটাই ওরকম। তো তাহলে এটা স্যাটেলাইট ফ্রেন্ডলি, তাহলে স্যাটেলাইট থেকেই আমার পুরো বাজেটটা উঠে আসবে, তাহলে আমাকে হলের কথা ভাবতে হবে না। এটা কিন্তু দেখুন কমার্শিয়ালি কিন্তু এই ফলের দিকটাই কিন্তু বেশি অ্যাকচুয়ালি সাকসেসফুল ভেঞ্চার, কারণ এরপর যে যে ছবিগুলো লাইন আপ আছে দিস অল ওয়ার সাকসেসফুল ফিল্মস, যখনই আসুক এগুলো সাকসেসফুল হবে, হলেও হবে টেলিভিশনে হবে, বাট ফ্রম দ্য এক্সপেরিমেন্টাল পয়েন্ট অফ ভিউ, ফ্রম ক্রিয়েটিভ পয়েন্ট অফ ভিউ এটা কিন্তু ঠিক না। মানে এটা এটা অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ ফল অ্যাকচুয়ালি, যে না আমি একটা ফর্মুলা যেটা চলছে সেটাই করছি। সো এটাই ব্যাপার, এটা আমার মনে হয় আমার মতে এটা ফল, বাট কমার্শিয়ালি এটা রাইজ, আর ওটা কমার্শিয়ালি ফল বাট ক্রিয়েটিভলি রাইজ। এবার আপনাদের মতামত আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। সো এটাই মানে দেবের প্রোডাকশানের দেবের প্রোডাকশান জার্নির এটা একটা ইয়ে ছিল, মানে ওভারঅল মানে ব্রিফ ছিল, একটা ওভারভিউ ছিল যে কীভাবে তারা চলছে। এবং আমার মনে হয় যে সে এই ফরম্যাটটা যেটা এখন আমি বললাম শিবপ্রসাদ নদীর দ্বারা ফরম্যাটটা নিয়েছে, দ্যাট ইজ আগেন বিকজ ওইটা চলেনি বলে, যদি ওটা চলতো তাহলে হয়তো এটা নিত না। কাউকে দোষ দেওয়া যায় না, আমি বললাম এটা কমার্শিয়াল আর্ট মিডিয়াম, এখানে করতেই হবে, ইউ হ্যাভ টু সার্ভাইভ বিকজ দ্যার ইজ এ কমার্স ইনভলভড, ফিল্ম ইজ এ এক্সপেন্সিভ মিডিয়াম। সো এটাই ছিল ওভারঅল দেবের রাইজ, মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের রাইজ অ্যান্ড ফল। তো আপনাদের কী মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।